জাস্ট আমি আপনাকে বললাম যে আমার বাইকটা চুরি হয়েছে, তখন আপনি কিভাবে ট্র্যাক করবেন আমার বাইকটা? আপনি অন্য একটা কোম্পানির সঙ্গে আগে যুক্ত ছিলেন, কিন্তু এখন আমাদের এই মোটোলক কোম্পানিতে কেন আসলেন? যেহেতু এখন আমাদের প্রিমিয়াম বাইকগুলোতে সেন্সর থাকে, সেন্সরে কোনো যদি কোনো প্রবলেম হয় তখন এটার সমাধান কি হতে পারে? ব্লগিং তো করছি অনেক দিন ধরে এবং অনেক অনেক ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে কাজ করেছি, এবং আজকে আমার জীবনের আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং আজকে আরেকটি নতুন একটি ব্র্যান্ডের সাথে যুক্ত হতে যাচ্ছি যেটা আপনাদের অনেকের কাছে পরিচিত, এবং সেই ব্র্যান্ডের নাম হচ্ছে মোটোলক। এবং এইখানে আমার সামনে আছে মোটোলক ব্র্যান্ডের ওনার মাকসুদ ভাই। তো মাকসুদ ভাই, কী প্ল্যান আমাকে নিয়ে আপনার এই মোটোলকে? ইনশাআল্লাহ আপনাকে নিয়ে প্ল্যান হচ্ছে সারা বাংলাদেশে আমরা দেখাতে চাই যে আমরা কীভাবে বাইকের নিরাপত্তায় আমাদের ডিভাইস নিয়ে কাজ করি, এবং বাইক চুরি হলে তারপরও কীভাবে বাইকটা খুঁজে পাওয়া যায় সেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো, এবং আপনার মাধ্যমে আমরা সারা বিশ্বে পৌঁছে দিতে চাই যে আমাদের ডিভাইসের গুণাগুণগুলো। আজকে মোটোলকের সাথে আপনাদের প্রিয় চকলেট বাইকের সাইনিং সেরিমনি, লেটস গো। তো আমি প্রথমেই মাকসুদ ভাইকে প্রশ্ন করবো যে মাকসুদ ভাই, এত এত বাইকার থাকতে এখন বাংলাদেশে অনেক বাইকার রয়েছে, অনেক বাইকার চেষ্টা করছে ভালো কিছু করার, ভালো ভ্রমণ করার, তো এত বাইকারদের মধ্যে কেন আপনি আমাকে বেছে নিলেন বা আমাকে সুযোগ দিলেন? ধন্যবাদ তরু ভাই। বিষয় হচ্ছে আপনি অনেক বছর ধরে বাংলাদেশে এই বাইকারদের নিয়ে অনেক ধরনের ব্লগ করে আসছেন। বলা যায় এক কথায় যে আপনি অনেকের স্বপ্ন, অনেকে হয়তো ঘুম থেকে উঠে চেষ্টা করে আপনার ব্লগ দেখেন। আমিও আপনার ব্লগগুলো পছন্দ করি। বিষয় হচ্ছে যারা একটা বাইক কিনে এটা কিন্তু তাদের জন্য একটা স্বপ্ন। বাইক মানেই ট্যুর, ট্যুর মানেই শান্তি। বিভিন্ন ওয়েতে আমাদের যুবকরা বড় ভাইরা তারা ট্যুর করে থাকে। তো ট্যুর করতে গেলে নিশ্চয়ই তাদের অনেক প্ল্যান সাজাতে হয়, আর প্ল্যান সাজাতে গেলে সবাই তো সব কিছু জানে না। এই বিষয়গুলো জানতে গেলে ভালো এক্সপার্ট যারা ভ্লগ করে, মোটো ভ্লগ, তার মধ্যে আপনি একজন। আপনি অনেকদিন যাবৎ এই সেক্টরে কাজ করতেছেন, বাইকিং সেক্টরে যত বিষয় আছে প্রধান প্রধান বিষয়গুলো, বিভিন্ন বিষয় হতে পারে, এটা ট্যুর প্ল্যান হতে শুরু করে যাবতীয় বাইকের অ্যাক্সেসরিজ আইটেম হতে বিভিন্ন বিষয় সম্পর্কে ভালো এবং খারাপ বিষয়গুলো আপনারা তুলে ধরেন। তো সেই ক্ষেত্রে আমিও আপনার ব্লগগুলো খুব পছন্দ করি, আপনাকে দেখে আসছিলাম। আর তাছাড়া যেহেতু আমি মোটোলক নিয়ে আজকে প্রায় আমাদের 4 বছর চলতেছে বাজারে, আমরা কাজ করে যাচ্ছি, যেটা হচ্ছে বাইক সিকিউরিটির জন্য আমাদের যে ডিভাইসটা আমরা দিয়ে থাকি, তো এইটার মাধ্যমে কীভাবে একটা বাইকের নিরাপত্তা 100% করা যায়। 100% ধর হবে না, এটা কখনোই সম্ভব না। আমার এত বছরের এক্সপিরিয়েন্সে হয়তো আমরা চেষ্টা করতে পারি যে বাইকটা না নেওয়া যায় বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে। এখন আমরা একটা ওয়েতে কাজ করে যাচ্ছি, তো আমাদের মাধ্যমে তো সবার কাছে আমাদের এই ডিভাইসের খবর পৌঁছে না, আর সেজন্য আমরা দেখলাম যে না, আপনার মাধ্যমে যদি আমরা বাংলাদেশের যত বাইকার আছে এবং বিশ্বের অনেক দেশে আপনাকে চিনে, আমি এক কথা বলতে পারি যে আপনাকে সারা বিশ্বেই চিনে, আমাদের যত বাঙালিরা আছে আপনার ব্লগগুলো নিশ্চয়ই দেখে, তো আপনার মাধ্যমে যদি আমাদের ডিভাইসের ভালো এবং খারাপ গুণগুলো আমরা প্রচার করতে পারি, তাহলে নিশ্চয়ই মানুষ আমাদের মোটোলক সম্পর্কে জানতে পারবে যে আসলে মোটোলক কতটা ভালো সিকিউরিটি নাকি খারাপ সিকিউরিটি। সেজন্য আপনাকে বেছে নিয়েছি যে এই ডিভাইসের ভালো এবং খারাপ দিকে আপনি সবসময় কাস্টমারদের, মানে আমাদের ব্যবহারকারী যারা বাইকের নিরাপত্তা চাচ্ছে তাদেরকে তুলে ধরবে, এটা আমাদের মূল লক্ষ্য। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে আপনি গুছিয়ে বলেন। এখন আমি সবার সামনেই জানতে চাচ্ছি যে আপনার এই ডিভাইসটি বিক্রিয়োত্তর সেবা নিয়ে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রায় 4 বছর চলতেছে আমাদের সেবা, তো চলমান। আমাদের এই ডিভাইসগুলোতে আমরা 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি। কখনো যদি কোনো সমস্যা হয়, আমাদের যারা যেই পয়েন্ট থেকে ইনস্টলেশন করে থাকে কাস্টমাররা, সেই পয়েন্টটি প্রথমে যোগাযোগ করে, যদি সেখানে টেকনিক্যাল বা যেটা নেটওয়ার্কিং কিছু সাবজেক্ট থাকে, যদি এটা হয়ে যায় সেখান থেকে তারা সেবা নিয়ে ভালো আছে 1 বছর। তারপরে যদি না হয় সেটা আমরা রিপ্লেসমেন্ট করি, মানে এটা যদি মডিফাই করা যায় আমরা ঠিক করে দিই, নয়তো আমরা নতুন ডিভাইস আমরা তাকে দিয়ে থাকি, এইভাবেই। হ্যাঁ, আর একটা বিষয় দেখতে পেলাম যে আপনাদের ডিভাইসে রিমোট যে টেকনোলজিটা ছিল, এখন যেটা আপনার এই ডিভাইসের কারণে ব্যাকডেটেড হয়ে গেল, তো আপনার রিমোটের সাথে কেন আপনাদের ডিভাইসটা না, মানে রিমোট কানেক্টেড কেন না? আচ্ছা, রিমোট কানেক্টেড নিয়ে আমরা অনেক কাজ করেছি 2019 সালে, আমার অনেক ভিডিও আছে। তো রিমোট নিয়ে কাজ করতে করতে আমরা দেখলাম যে রিমোটের কারণে বাংলাদেশে যে প্রবলেমগুলো হচ্ছে এই ডিভাইসে, মানুষ তো বাইক বাঁচাইতে হবে, যেহেতু বাইক চুরি হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন ধরনের ডিভাইস লাগাচ্ছিল, এটা জিপিএস হতে পারে, জিএসএম হতে পারে, রিমোট টেকনোলজি হতে পারে, তালা হতে পারে। তো এগুলোর মধ্যে রিমোট টেকনোলজিটা অনেক কাছে ভালো লাগে, কেন যে রিমোটে লক আনলক হচ্ছে খুব সহজে, কাছে গেলে লক খুলে যায়, আনলক হচ্ছে, কিন্তু এর
পাশাপাশি একটা সমস্যা বেশি আসতেছে, সেটা হলো যে রিমোটের কারণে ব্যাটারিতে প্রেসার করতেছে, অনেকের ব্যাটারি বসে যাচ্ছে, 6-5 লাখ টাকার বাইক ব্যাটারি বসে রোডে আটকে আছে, বা 3-4 দিন 10 দিন উনি নাই, কেউ এসে বারবার বাইকে ধাক্কা দিচ্ছে। তো বাইক কোম্পানি আছে যারা মোটরসাইকেল তৈরি করে, তারা কিন্তু আমার শুধু সেলফি স্টার্ট দেওয়ার জন্য আমাকে বাইকটা দেয়, বা হরন বাজানোর জন্য বা লাইট জ্বালানোর জন্য, এটাতে কিন্তু অন্য ডিভাইস লাগানোর জন্য দেয় না। কিন্তু আমরা নিরুপায়, আমাদের দায়িত্ব বাঁচাইতে হবে, সেজন্য বেস্ট সিকিউরিটিগুলো লাগাইতে হয়। তখন মানুষ তো আর বুঝে না যে কোনটা লাগাবো, প্রথম অবস্থায় রিমোট লাগিয়ে ফেলে বিভিন্ন ডিভাইস, পরে সে ব্যবহার করতে করতে বুঝে যে রিমোট কারণে আমার ব্যাটারি বসছে, তখন কিন্তু সেজন্য রিমোটটা অনেকে খুলে ফেলে অনেকে ব্যবহার করতেছে। অনেকের বাইকে সমস্যা হয় না, খুব কম, তবে সমস্যাটা বেশি হচ্ছে। তাছাড়া আমি জানতে পারলাম রিমোটটা এখন খুব সহজে হ্যাক করা যায়, মানে বিশ্বে আপনি হ্যাকার লিখে যদি সার্চ করেন ইউটিউবে দেখবেন অনেক দামি দামি গাড়িগুলো চুরি হয়ে যাচ্ছে হ্যাকিং করে। তখন কিন্তু আপনার বাইকে তো আমরা নর্মাল ডিভাইস লাগাচ্ছি, এগুলো 4,000 থেকে 6,000 মধ্যে দেখবেন ডিভাইস পাওয়া যায়। আর একটা BMW বলেন এত দামি দামি গাড়ি রিমোট যদি চুরি করা যায় তাহলে আপনি বুঝতে হবে এই রিমোটগুলো কত নিরাপদ। তখন আমি স্বীকার করেছি যে আমি আর রিমোট দিব না, বন্ধ করে দিলাম, নিজেও ডিভাইস এনেছি আমি, এগুলো দারাজে পাওয়া যায়, আলি এক্সপ্রেসে পাবেন, আপনি চাইলেও আপনি অর্ডার করতে পারবেন। এবং এই যে চুরি হয়, মানে আমরা যখন বাইকে যখন লক আনলক করি তখন কিন্তু এটা হাওয়ার উপরে একটা রেডিও ফ্রিকোয়েন্সি ছড়ে বাইকে, তখন কিন্তু এটা চোর যদি একটা ওই যে হ্যাকিং মেশিনটা অন করে বসে থাকে তখন দেখলাম যে ওই মেশিনে কমান্ডগুলো চুরি হয়ে যাচ্ছে। তার মানে আপনি তো বিশ্বাস করছেন রিমোটে লক আনলক, কিন্তু ও যদি কমান্ডটা চুরি করতে পারে আপনার বাইকটা নিয়ে যাবে, ব্যাটারি বসে, হ্যাকিংয়ের ভয়। তাছাড়া এই ডিভাইসগুলো অনেক বড় হয়, রিমোটের যে ডিভাইসগুলো অনেক বড় হয়, যার কারণে এগুলো কিন্তু সিটের নিচে দিতে হয়, তো সিট ভাঙা কিন্তু চোরের জন্য অনেক সহজ, একবার ইজি, ওর তো আর মায়া নাই। আপনার 5 লাখ টাকার বাইক, আপনার মায়া আছে এটা ভাঙতে, কিন্তু চোর তো আর মায়া করবে না, ও তো আপনার বাইক নিতে হবে, সিটটা ভাঙবে, পিন দিলে বাইক স্টার্ট হয়ে যায়। সেজন্য এই ডিভাইসগুলো থেকে আমরা দূরে সরে গিয়েছি, আমরা রিমোট বন্ধ করে ছোটো এই ডিভাইসটা আমরা এখন দিচ্ছি। কারণ কি, এই ডিভাইসটা বাইকের অনেক গোপন জায়গা থাকে, যেটা ইলেকট্রিক্যালভাবে আমরা শটডাউন করি বাইককে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার নেটওয়ার্কের মাধ্যমে লক করে দিতে পারতেছেন, যার কারণে চোর চাইলেও খুব সহজে আপনার বাইকটা মডিফাই করে নেওয়াটা তার জন্য অনেক কঠিন। সেজন্য আমরা এখন এই স্মার্ট সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করতেছি মোটরলকের, যে GPS ট্র্যাকার এবং GSM ডিভাইস, অনেকগুলো এটার মধ্যে প্রযুক্তি আছে যেটা আপনি খুবই মজা পাবে মানুষ ব্যবহার করে, যে এটা ছোটো ডিভাইস, এটার মধ্যে কোনো রিমোট মানেই কিন্তু আমরা হ্যাসেল একটা, মানে প্যারাসানি কেন, বেশি ডিভাইস লাগাইতে হয়, আওয়াজ হয়, ব্যাটারি বসে, যার কারণে আপনার মানুষ এইটার সাহায্যে যে আমরা যে যেমন চাবি অন করলে কল দিচ্ছে, আপনার যেটা রিমোটে ভাইব্রেশন হয়তো ওইটা আমাকে বিশ্বের বাংলাদেশের যেখানে থাকেন, আমি বিশ্বের কথা বাদ দিলাম, বাংলাদেশের যেখানে থাকেন সে আপনাকে চোর যখন এসে বাইপাস করে খারাপ তার জোড়া দেয় কী করে, আর আপনি মাস্টার গিয়ে দিয়ে ভেঙে ফেলে, তখন কিন্তু আপনাকে এই যে পাওয়ার লাইনটা অন হলো সাথে সাথে কল দিয়ে দিচ্ছে আপনাকে যেখানেই থাকেন, এইটা একটা সিকিউরিটি আপনি জেনে যাচ্ছেন। তারপর আপনার যখন তখন আপনি লক করেন নাই, ভুলে গেছেন, সমস্যা নেই, আপনি অ্যাপ মোবাইল বের করে আপনি এখানে অ্যাপসে দেখতে পাচ্ছেন বাইক লক না আনলক, যদি লক না করেন তাহলে আপনি সাথে সাথে লক করে দেন, চোর কিন্তু নিতে পারবে না। আরও অনেক ফিচার আছে যেটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে অনেক আধুনিক টেকনোলজি নিয়ে এই মোটোলক তারা বাংলাদেশের বাজারে বিগত 4 বছর ধরে কাজ করছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা বাইকের লক বা সিকিউরিটি নিয়ে কাজ করছে সবাই খুব ভালো করছে। তো আজকে এই মোটোলকের সাথে আমি জড়িত হলাম, ইনশাআল্লাহ মোটোলক আগামীতে আরও ভালো করবে, এবং মোটোলককে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাকে তাদের সাথে কাজ করার সুযোগ দিয়েছে, এবং সেই সাথে আমার ব্লগিংটাকে আরও সহজ করার জন্য তারা নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, যা আপনারা আগামীতে অদূর ভবিষ্যতে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমার বেশ কিছু বন্ধু আছে, সেই সাথে মোটোলকের প্রতিনিধি আছে। আমাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, আপনাদের মনে হয়তো বা অনেকের মনে অনেক প্রশ্ন যাচ্ছে, তো আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাব, এবং সবার প্রশ্নের উত্তর যদি ভাইয়ের দিকে থাকে ভাই উত্তর দিবে, যদি আমার দিকে থাকে আমি উত্তর দিব। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, আপনি অন্য একটা কোম্পানির সঙ্গে আগে যুক্ত ছিলেন, কিন্তু এখন আমাদের এই মোটোলক কোম্পানিতে কেন আসলেন, এটা আমার একটু জানার দরকার ছিল আর কি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে দেখুন, পৃথিবীতে সবাই কিন্তু আপগ্রেড হচ্ছে, সবাই কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে একটু আধুনিক হওয়ার চেষ্টা করছে। তো আমি যে সকল ব্র্যান্ডের সাথে কাজ করেছি তারা অবশ্যই ভালো, তারা বাজারে খুব ভালো করছে, তাদের সাথে মোটোলকের যেটা সবচেয়ে বড় পার্থক্য ভাইয়া যেটা কিছুক্ষণ আগে বললো, যে মোটোলক এমন একটা ডিভাইস যেটাকে রিমোট চালাতে হয় না। তো রিমোটের যে প্রবলেমগুলো সেটা কিছুক্ষণ আগেই ভাইয়া খুব সুন্দরভাবে বললো, যে ব্যাটারির ওপর চাপ তৈরি করা, ব্যাটারি ড্যামেজ হওয়া, রাস্তায় বাইক বন্ধ হয়ে যাওয়া, তো এই বিষয়গুলো কিন্তু আসলেই মানুষের জন্য প্রবলেম। তো যত দিন যাচ্ছে সবাই কিন্তু প্রবলেম থেকে একটু একটু করে
দূরে সরে যাচ্ছে এবং জীবনটাকে সহজ করছে। তো আমি সবসময় একজন মোটর ব্লগার হিসেবে আমি চাইবো আমি এমন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি যার মধ্যে আধুনিকতা আছে, যেহেতু আমি আধুনিকতাকেও রিপ্রেজেন্ট করছি। তো সেই ক্ষেত্রে মোটোলকে তাদের যে সিস্টেম, তাদের যে টেকনোলজি আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একটা সময় আমরা বাটন ফোন ব্যবহার করতাম, এরপর আমরা আপগ্রেড হয়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি, আর এখন কিন্তু আমি তার থেকেও বেশি আপগ্রেড হয়ে আমি ম্যাক অর্থাৎ অ্যাপলের ফোন ব্যবহার করছি। এর পিছনে কারণ হচ্ছে একটাই, যে আমি আধুনিক থেকে আধুনিক হচ্ছি। অ্যান্ড্রয়েডকে আমি কখনোই অ্যাপলের সাথে কম্পেয়ার করতে পারি না, দুটো দুই রকমের অপারেটিং সিস্টেম, কিন্তু ম্যাকে আমি একটু বেশি নিশ্চয়তা পাচ্ছি যে আমার সিকিউরিটিটা অনেক বেশি থাকবে। তো মোটোলকটা আমার কাছে ঠিক তেমনই মনে হয়েছে যে আমার বাইকটা একটু বেশি নিরাপদ থাকবে এবং হ্যাসেল ফ্রি থাকবে। এরকম একটা হ্যাসেল ফ্রি পণ্যের সাথে কাজ করাটা আমার জন্য অনেক সহজ বলেই মনে হয়েছে। ধন্যবাদ ভাইয়া। মাকসুদ ভাই, আপনার প্রতি আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার ডিভাইসের ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারটা আমার মোবাইলে সেভ করা আর আমার বাসায়ও লেখা আছে বিভিন্ন জায়গায়, যদি কখনো বাইক চলে যায় তাহলে আমি ওইটা ইউজ করে যাতে ট্র্যাক করতে পারি। তো এই নাম্বারটা ছাড়া অন্য কোনো কিছু কি আছে যেটা আপনার কাছে আছে যেটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন? কারণ আমার নামে আপনি তো কোনো নেন নেই, ডকুমেন্ট নেন নেই কখনো, ধরেন আমার কাছে কোনো কিছুই নেই, জাস্ট আমি আপনাকে বললাম যে আমার বাইকটা চুরি হয়েছে, তখন আপনি কিভাবে ট্র্যাক করবেন আমার বাইকটা? সেই ক্ষেত্রে কেউ যখন আমাদের ডিভাইসটা ইনস্টলেশন করে তখন তাকে ওয়ারেন্টি কার্ড দেওয়া হয় এবং ওয়ারেন্টি কার্ডে ডিভাইসের আইডি নাম্বারটা দেওয়া হয়। যদি আপনি কখনো ভুলে যান যে নাম্বারটা আপনার মনে নেই বা প্রবলেম হয়ে গিয়েছে, তখন আমাদের হেল্পলাইনে যখন বলবেন যে আমার এই আইডি নাম্বারে বাইকটা আমার হারিয়ে গিয়েছে আমার একটু হেল্প করেন, তখন আমরা মুহূর্তেই আপনার বাইকটার অবস্থান জানিয়ে দিতে পারবো। এবং আচ্ছা, ওইটা যদি দিতে না পারেন, আমাদের সেকেন্ড হচ্ছে ওই ওয়ারেন্টি কার্ড, আপনার যে সিম নাম্বার যেটা আপনি জিপিএসে লাগিয়েছেন সেটাও যদি আমাদের দেন, আমরা সেখান থেকে আপনার আইডিটা ফাইন্ড করতে পারবো, সেই ক্ষেত্রে আপনি লোকেশন ট্র্যাক করে বা বাইক উদ্ধার করতে পারবেন। আছে আপনার গাড়ির যে প্লেট নাম্বারটা থাকে, প্লেট নাম্বার সাজাতে আমাদের সার্ভার থেকে এটা ইনফরমেশন আমরা বের করতে পারবো, মানে আপনার যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন আপনি গাড়ির মালিক, সেক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করতে পারবো। ভাই, আপনার কাছে আমার একটা ছোট প্রশ্ন ছিল। আমি এর আগে অন্য অন্য কোম্পানির এরকম ডিভাইস ব্যবহার করেছি, আমি একটা সমস্যায় পড়েছিলাম, বিশেষ করে সেটা ছিল হাইওয়েতে, যে আমার থ্রটল রেসপন্স অনেকখানি কমে গিয়েছে এবং গাড়ি কেমন ঘর ঘর ভ্যার ভ্যার এই টাইপের আওয়াজ করছে। তো আমি সার্ভিস সেন্টারেও নিয়ে গেছি, তখন তারা বলছে যে এটার কয়েল চেঞ্জ করতে হবে, কয়েলও চেঞ্জ করা হয়েছে, তারপরেও সেই সমস্যাটা রয়ে গেছে। তারপরে হঠাৎ করে নিজের বুদ্ধিতে আমি চিন্তা করলাম যে এখানে পাওয়ার সাপ্লাইয়ে কোনো প্রবলেম থাকতে পারে, আমি সিকিউরিটি ডিভাইসটা চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে ফেলার পরে যে আবার আগের মতন নতুন হয়ে গেছে, মানে থ্রটল রেসপন্সটা ঠিক আগের মতন। এখন আপনাদের এই ডিভাইস ব্যবহার করার পরে আমি কীরকম কিছু পাবো? কারণ হতে পারে আপনারা রিমোট ইউজ করছেন না, কিন্তু এটা তো ওয়্যারিং কানেক্টেড। সাথে আমার আর একটা কোশ্চিন আছে, যেহেতু এখন আমাদের প্রিমিয়াম বাইকগুলোতে সেন্সর থাকে, যে সেন্সরে কোনো যদি কোনো প্রবলেম হয় তখন এটার সমাধান কী হতে পারে? ধন্যবাদ তন্ময় ভাই, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের এই ডিভাইসগুলো মানুষ লাগাই হলো লক আনলক হবে, মানে ভিতর দিয়ে যখন লক হবে চোর যাতে নিতে না পারে, সেজন্য এই যে লক আনলক হয় সেটা কীভাবে ঘটে, সেটা এই ডিভাইসের সাথে একটা ক্যাবেল আছে, যেটা ওয়ারিং ক্যাবেল সেট আমাদের মোটোলকের, সেটার মাঝখানে একটা রিলে ব্যবহার করা হয়। আপনি যে প্রবলেমটা বলেছেন, একটা ডিভাইস লাগিয়েছিলেন, অনেক সময় পিক আপটা ধরতো ছাড়তো অথবা পিক আপ পড়তো না, এরকম কিছু না, সেটা সেজন্য হয়েছে। আপনি বুঝতে অনেক দেরি হয়েছে কেন, যেহেতু আপনি এটার সাথে রিলেটেড ছিলেন না, আপনি জাস্ট ডিভাইস লাগিয়েছেন, সেটা আমরা বুঝতে পেরেছি কেন হয়েছিল। সেটা হলো এই যে আমরা কমান্ড দিই বিশ্বের যে কোনো জায়গা থেকে, এখানে নেটওয়ার্ক, নেটওয়ার্কের মাধ্যমে এখান থেকে সাপ্লাই দেয় রিলে, ওই রিলে কী করে ধরে ছাড়ে, মানে অফ অন অফ অন, আর ওই রিলেটা থাকে কোয়েল সিস্টেম, মানে আমরা দিই জাপানি রিলে। তো এখানে বাজারে অনেক ধরনের রিলে আছে, চাইনিজ রিলে, আপনি হয়তো যেটা লাগিয়েছেন সেই রিলেটা যদিও ভালো হয়ে থাকে, হয়তো সেটা প্রবলেম ছিল যার কারণে আপনি যে পিক আপ দিতেন সেটা সাইডের উপরে যেত না, রানিংয়ে বাইক পিক আপ দিচ্ছিল না, যখন আপনি ডিভাইস খুললেন তখন সে সুস্থ, কারণ একটাই, ওই রিলেটার নাই, আপনার ওই যেটা কেটে রিলের মাধ্যমে বাইপাস করছে লোকাল লোকে, ওই লাইনটা আবার জোড়া দিয়ে দিছিল, তখন আপনি 100-100 তারটা থাকে, যখন রিলেটা খুলছেন তখন কিন্তু ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আমাদেরটা হবে না যে তা বলি না,
এরকম আমাদের ডিভাইসে পাই, খুব কম, কিন্তু ওটা আমরা একটা রিলে চেঞ্জ করলে ওটা ঠিক হয়ে যায়। ওটা জাপানি একটা রিলে, রিলে খারাপ হইতেই পারে, আপনি একটা সুইচ লাগিয়েছেন এটা নষ্ট হইতেই পারে, যতই ভালো হোক জাপান থেকে আনেন, তো ওটার কাজ কী? ওটা চেঞ্জ করবেন ঠিক হয়ে যাবে। ঠিক আমাদের ডিভাইসের ওয়ারেন্টি পিরিয়ডে যদি এরকম হয় আমরা এটা চেঞ্জ করে দিই, এটার দাম খুবই কম, এটা নিয়ে ভাবার কিছু নাই ইনশাআল্লাহ। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে আমি নামিস্তাক করু চকলেট বাইকার মটোলকের সাথে যাত্রা শুরু করছি। আমরা সবাই একসাথে মহান করুণাময় আল্লাহ তাআলার নাম নিব। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। মটোলক নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে বাংলাদেশের একটা বাইকও যত চুরি না হয়। অনেক কষ্টের টাকার বাইক থাকে অনেকের, অনেকের শখের বাইক থাকে, অনেকের জমানো টাকা দিয়ে বাইক কেনা থাকে। তো আমি চাবো যাতে চোর চাইলেই যাতে বাইকটা কখনো চুরি করতে না পারে, ইনশাল্লাহ আমি সেটা নিয়ে কাজ করে যাবো। ইনশাল্লাহ।